তারা ইসলামকে বাহ্যিকভাবে দেখায় যে আমরা ইসলামকে পছন্দ করি, আমরা সংজ্ঞা জেনেছি যে বাহ্যিকভাবে দেখায় ইসলামকে পছন্দ করি, কিন্তু আসলে অভ্যন্তরীণভাবে ভেতরগতভাবে তারা ইসলাম কী করে অপছন্দ করে। এ কারণে আমি আমার এই বিভিন্ন বইগুলির আলোকে প্রথম যে বিষয় মানে তাদের বৈশিষ্ট্য উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে তারা বাহ্যিকভাবে ইসলামকে প্রকাশ করাকে পছন্দ করে। এটা হল তাদের প্রধান আলামত যে বাহ্যিকভাবে ইসলামকে প্রকাশ করা পছন্দ করে, আর অভ্যন্তরীণভাবে এরা কুফরিকে পছন্দ করে। তারপরে বোঝা যাচ্ছে যে সার্বিক দৃষ্টিকোণ থেকে এরা আসলে ইসলামকে পছন্দ করে না, এরা কুফরিকে পছন্দ করে। এ কারণে ইসলাম যেহেতু মুমিনকে পছন্দ করে, এরা মুমিনদেরকে পছন্দ করে না। ইসলাম যেহেতু কুফরি কাফেরকে অপছন্দ করে, তাই এদের অলি আউলিয়া বন্ধু হচ্ছে কারা? কাফেররা। ইসলাম যেমন মুমিনদেরকে ভালোবাসে, এরা মুমিনদেরকে তেমনটা ভালোবাসতে চায় না। মুমিনদেরকে এরা শত্রু ভাবে, যার কারণে মুমিনদের সাথে এরা বন্ধুত্ব করতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর সূরা নিসার 138-139 আয়াতে, হে নবী ওয়াবাশশিরুল মুনাফিকিন, আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দান করুন, বি আন্নালাহুম আযাবান আলীমা, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওরা যেমন কূটনীতিবাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার কৌশলে বলে দিলেন তাদেরকে আপনি সুসংবাদ দান করুন, শুভ সংবাদ দান করুন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কেন? আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইত্তাখিযূনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, এরা এমন এক ধরনের ব্যক্তি, এমন এক ধরনের ভাইরাস যে এরা মুমিনদেরকে ব্যতি রেখে, এরা মুমিনদেরকে ছেড়ে দিয়ে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে। এরা এত বড় খতরনাক, এত বড় ভয়ানক, এত বড় ক্ষতিকারক, যারা দেখাচ্ছে যে মুমিনরা আমাদের বন্ধু, কিন্তু আল্লাহ বলছে না, আল্লাযীনা ইত্তাখিযূনাল কাফিরিনা, তারা আসলে কাফেরদেরকেই গ্রহণ করে আউলিয়া, বন্ধুরূপে, ওলিরূপে, সাথীরূপে, খেলার সাথী, পড়ার সাথী, আড্ডার সাথী, ঘুমার সাথী, সার্বিক দৃষ্টিকোণ দিক থেকে তারা কাফেরদেরকে সাথীরূপে গ্রহণ করে। মিং দুনিল মুমিনিন, মুমিনদেরকে তারা সাথীরূপে গ্রহণ করতে চায় না, গ্রহণ করে না। এটা হলো মুনাফিকদের একটা বড় বৈশিষ্ট্য। আল্লাহ এখানেই নয়, আল্লাহ আরও বলছেন যে তারা কি আয়াব তাগুনা, তারা কি আশা করে, কামনা করে, তালাশ করে, চায় ইংদাহুম, তাদের কাছে, কাফেরদের কাছে আল ইজ্জত, সম্মান, তারা কি তাদের কাছে সম্মান, ইজ্জত, মর্যাদা কামনা করে? তারা কি জানে না ফাইনাল ইজ্জত আলিল্লাহি জামিয়া, সমস্ত সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহর কাছে রয়েছে? তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন এরা যেমন মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, ঠিক তদ্রূপভাবে এরা আসলে মনে করে সম্মান আল্লাহর কাছে, আল্লাহর কাছে পাওয়া যায় না, মর্যাদা আল্লাহর কাছে পাওয়া যায় না, আল্লাহর কাছে শুধু অপমান, মানহানি, দুঃখ, কষ্ট, এগুলোই আল্লাহর কাছে পাওয়া যায়, সম্মান পাওয়া যায় না, মুমিনদের কাছে তো অনুরূপ সম্মান পাওয়া যায় না, কারণ মুমিন তো আল্লাহরই বন্ধু। যার কারণে তারা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের কাছে সম্মান, প্রতিপত্তি, যশ, খ্যাতি লাভ করার জন্য। এ কারণে আল্লাহ শেষে বলছেন তারা কি আসলে আশা করে, কামনা করে, চায় তাদের কাছে সম্মান চায়? কিন্তু আসলে প্রকৃত সম্মান, প্রকৃত ইজ্জত, মর্যাদা তো আল্লাহর কাছেই রয়েছে। তাহলে দেখুন এরা কতটা ভয়ানক হতে পারে, যে এরা বাহ্যিকভাবে প্রকাশ করছে যে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু তারা আল্লাহকে ভালো না বেশে, মুমিনদেরকে ভালো না বেশে, তারা ইসলামকে ভালো না বেশে কাফেরদেরকে ভালোবাসে, অমুসলিমদেরকে ভালোবাসে। যার কারণে দেখবেন এরাই বলে যে মুসলিমরা দুর্গাপূজা পাহারা দিলে সমস্যা হবে না, এরাই বলে মুসলিমরা দুর্গাপূজায় একটু থাকলে সমস্যা হবে না। যাক না, মুসলিমরা যেমন ঈদ করে, তারা বিভিন্ন দুর্গাপূজা, বিভিন্ন পূজায় অংশগ্রহণও করতে পারে, সমস্যা নাই, ধর্ম যার যার, উৎসব সবার। একথা আল্লাহ সুবহানাল্লাহ আগেই বলেছেন যে এরা একথাই বলবে, ধর্ম যার যার, উৎসব সবার, আল্লাহ অত্র আয়াতেই বলে দিয়েছেন ইশারা ইঙ্গিতে। যারা আসলে দেখাচ্ছে আমরা মুমিনের বন্ধু, আল্লাহর বন্ধু, কিন্তু আসলে এরা মুমিনের আল্লাহর বন্ধু নয়, এরা আসলে বন্ধু কার? ধর্ম যার যার, উৎসব সবার, এই ইন্তে যারা বিশ্বাসী এরা তাদের বন্ধু, এরা আল্লাহ তার রাসূলের, মুমিনদের বন্ধু নয়।